আগের ভিডিও তোমরা তো সবাই দেখেই নিয়েছো যে আমার নান্নি মুখ কমপ্লিট হতে এতটাই দেরি হচ্ছিল যে বোনরা আগে সাজতে চলে এসেছিল আর আমি ব্যাংকুয়েটে এসে পৌঁছেছি পর বিশ্বাস করো সাড়ে সবাই নিজের এই স্পেশাল দিনটাতে না মধ্যে সাজতে বসে যায় ম্যাক্সিমাম আদেও আমি সাজ কমপ্লিট করতে পারবো কিনা বা আমি বিয়েতে বসতে পারবো কিনা ঠিক সময় হাতে সময় নিয়ে না সাজলে নিজের মনের মতন লুকটা অ্যাচিভ করতে পারবো কিনা সেটারও আমার ভয় ছিল আফটারঅল বিগ ডে কিন্তু রিমাদি আমাকে এত কম সময় এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আমার বেসিক কিছু রিকোয়ারমেন্টস ছিল সেগুলোকে মাথায় রেখে আমাকে সাজানো হয়েছে যে আমাকে বেশি মেকআপ করা যাবে না চুল ফোলানো যাবে না বেশি ক্রিমপিং করা যাবে না আইজে বেশি রং ইউজ করা যাবে না আমার লুকটা যত কমপ্লিট হয়ে আসছিল আমি এতটা স্যাটিসফাইড ছিলাম তোমাদেরকে কি বলবো মানে দেড় ঘন্টার মধ্যেই লুকটা অ্যাচিভ করা আমার কাছে তো একটা ড্রিম আর আমি যেরকম ভাবতাম যে আমার কোনোদিন বিয়ে হলে আমি এইভাবে সাজবো ঠিক সেই রকমটাই আমি সাজতে পেরেছিলাম রিমাদিকে যখন আমি বুক করতে গিয়েছিলাম তখন রিমাদি ভেবেছিল হোয়াটসঅ্যাপে কেউ আমার ছবি লাগে রিমাদির সাথে প্র্যাঙ্ক করছে দুবার তিনবার করে কনফার্ম করেছিল যে ওটা সত্যি আমি তারপর আমার বুকিং নিয়েছে